অষ্টমী ও নবমী সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় সন্ধি পুজো। অতঃপর নবমীর সূত্রপাতে বিভিন্ন পুজোর নিয়ম আর আচার অনুসারে প্রসাদ ও ভোগ। শুয়োপোকা যেমন প্রকৃতির ছন্দে জীবনচক্রের পূর্ণ আবর্তে প্রজাপতি হয়ে ওঠে প্রকাশের মুহূর্তে, তেমনি দুর্গোৎসবের তিথিতে সংসারের বিবিক্ত রূপ পরিপূর্ণ হয়ে উঠে উচ্ছ্বসিত হয় শারদীয়া প্রকৃতির সম্পূর্ণ অস্তিত্বে। শূন্যতা যেমন ব্রহ্ম উচ্চারণে রঙিন, তেমনি মানব শিল্পীর রং রূপের খেয়ালে সার্থক ক্ষণকালের রঙ্গোলি আলপনা। শিল্পী ভবতোষ সুতারের পরিকল্পনা ও রূপায়নে
এবার নাকতলা উদয়ন সংঘের দুর্গোৎসব শিল্পীর সেই স্বাধীন কল্পনারই প্রকাশ। মহানবমীর শুভ সন্ধ্যায় আমি সুপর্ণা আপনাদের সাথে আবার এসে পৌঁছলাম নাকতলা উদয়ন সংঘের পূজা প্রাঙ্গণে। চলুন ভেতরে গিয়ে দেখি জীবনচক্রের পূর্ণ আবর্তকে প্রজাপতির সাহায্যে শিল্পী ভবতস্যু তার কীভাবে ফুটিয়ে তুলেছেন। আসুন। জন্মের মুহূর্তটিকে মাথায় মণ্ডপ ও আলোকসজ্জায় আমরা প্রধানত দেখতে পাচ্ছি প্রজাপতির প্রথমবার ডানা মেলার মুহূর্তটিকে। অবশেষে এসে পৌঁছলাম অজয় সংহতির পূজা প্রাঙ্গণে। মানব সভ্যতার ইতিহাসে প্রকৃতির স্রষ্টা সূর্যই হলেন ভাঙা গড়ার খেলার একমাত্র সাক্ষী। চলুন ঘুরে দেখি এখানকার শিল্পীরা কি করে সেই ভাবনাকে ফুটিয়ে তুলেছে। সবকিছুতেই রয়েছে সূর্যের ছোঁয়া। সৃষ্টি নিয়ন্ত্রণকারী দেবী দুর্গাও এখানে সূর্য রূপে উপস্থিত। এছাড়াও রয়েছে বিভিন্ন সভ্যতা নিদর্শন। সব মিলে অজয় সংহতি মনে রাখার মতো। চেতলা অগ্রণী ক্লাবের এবারের মণ্ডপ ভাবনা ও রূপায়ণে শিল্পী ভবতস্যু তার।
ঝঞ্ঝা বিক্ষুব্ধ জীবন তরঙ্গে ঢেউ ওঠা পড়ার ঘাত প্রতিঘাতে জ্যোৎস্না শান্তিময় আলোর মতো চন্দ্রিমা স্নাত মা দুর্গা চন্দ্রমুখী রূপ উদ্ভাসিত। হৃদয় যখন প্রেমের শীর্ষে তখন দৈহিক সীমা অতিক্রম করে মানুষ অসীমে বিস্তৃত। সেই মুহূর্তটিকেই ফুটিয়ে তোলার প্রয়াস চেতলা অগ্রণীর দুর্গাপুজোয়। চেতলা অগ্রণী ক্লাব পূজা প্রাঙ্গণে এবারে দেখিম হৃদয় যখন প্রেমের শীর্ষে, আর এই হৃদয় মুক্তির পথ খোঁজার ভাবনাকে এই কাজে লাগানো হয়েছে মণ্ডপ সজ্জায়। শিল্পী ভবতোষ সুতারের ছোঁয়ায় এক মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে। Thank you.
আলোকসজ্জা এবং প্রকৃত কাঠের সমন্বয়ে তৈরি পূজামণ্ডপটি সব মিলিয়ে এক অসাধারণ অসাধারণ স্বপ্নময় জগৎ।